জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজ শাহান ও রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে বুধবার রাত থেকে শানে আজকে গ্রেপ্তারের জন্য উত্তরের একটি হোটেল ঘিরে রাখে বাহিনীটি গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায় তারা সারা রাত অভিযান শেষে সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয় গত 16 ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত ও মারধর করেন যেটি সামাজিক যোগাযোগ সব মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় পরবর্তীতে তাকে উপজেলা আওয়ামী লীগ সহ মেয়র পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় ওই রাতেই তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ